হ্যালো ফ্রেন্ডস, আপনি হয়তো জানেন না বিজ্ঞানীরা মহাবিশ্বে এমন একটা গ্রহের সন্ধান পেয়েছেন যেখানে হীরের বর্ষণ হয়। কিন্তু হ্যাঁ, বর্তমানে নাসা বিজ্ঞানীরা মহাকাশ গবেষণায় একটা অদ্ভুত তথ্য নিয়ে এসেছেন। তারা একটা অ্যাস্ট্রয়েড খুঁজে পেয়েছেন যার নাম 16 সাইকি, আর এই অ্যাস্ট্রয়েডটি নাকি সোনা দিয়ে মোড়ানো। এর এক একটা টুকরোর মূল্য 100 কোটি। নাগালের মধ্যে থাকা এই অ্যাস্ট্রয়েড বা গোল্ডেন অ্যাস্ট্রয়েডের অভিযানে নামছে নাসা। নতুন প্রহরের এই এপিসোডে নাসা বিজ্ঞানীদের আবিষ্কৃত এই রহস্যময় গোল্ডেন অ্যাস্ট্রয়েডের ব্যাপারে হবে জানাশোনা। ভিডিওটি মোস্ট ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মহাকাশ গবেষণা, নতুন নতুন তথ্য এবং অজানা রহস্যময় সৃষ্টি সম্পর্কে জানার উৎসাহ মানুষকে বাড়িয়ে দিচ্ছে। আর এই গবেষণা মানুষকে পরিচয় করিয়ে দিয়েছে আশ্চর্য অনেক জগতের সাথে। এরই একটা হলো 16 সাইকি। প্লাটিনাম, গোল্ড, লোহা, তামা ইত্যাদি বহুমূল্য ধাতু দিয়ে গঠিত এই অ্যাস্ট্রয়েডটি। আর পৃথিবীতে এই সম্পদের ভাণ্ডার সংগ্রহ করার জন্য তাড়াহুড়ো শুরু করে দিলেন বিজ্ঞানীরা। আজ থেকে প্রায় 170 বছর আগে 1852 সালে এই গ্রহাণুটির অস্তিত্ব প্রথম লক্ষ্য করা হয়েছিল। ইতালির বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আনিবেদ ডি কাসপারিস প্রথম এটি আবিষ্কার করেন। কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নতিতে স্পষ্টরূপে মানুষের সামনে এসেছে এই অ্যাস্ট্রয়েডটি। কিন্তু এর নাগাল পাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের উন্নত প্রযুক্তি এখনও ততটা উন্নত হয়নি যে ওই অ্যাস্ট্রয়েডটি টাচ করে আবার পৃথিবীতে পৌঁছতে পারবে। স্পষ্টভাবে যদি বলি, আমি এই অ্যাস্ট্রয়েড এবং পৃথিবীর মধ্যকার দূরত্বের কথা বলছি। পৃথিবী থেকে প্রায় 37 কোটি কিলোমিটার দূরে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝামাঝি অবস্থান করছে এই গ্রহাণুটি। নাসা বিজ্ঞানীরা জানিয়েছেন 2022 সালে সকল ব্যবস্থা ও পরিকল্পনা সুসজ্জিত করে এই অ্যাস্ট্রয়েডের কাছে মহাকাশযান পাঠানো হবে। আর পৃথিবী থেকে এই গ্রহাণুটিতে নাসার মহাকাশযান পৌঁছুতে সময় লাগবে 3.5 বছর। 2030 সালের মধ্যে ওই গ্রহাণু থেকে মূল্যবান ধাতু সংগ্রহ করে আনবে উন্নত মহাকাশযান, এমনটাই পরিকল্পনা বিজ্ঞানীদের। এবং ওই ধাতু গবেষণা করে খুব ভালো ফলাফল পেলে আরও কঠোরভাবে অভিযান চালানো হবে ওই গ্রহাণুটিতে, জানিয়েছে নাসা। এই অ্যাস্ট্রয়েডটি মাত্র 200 কিলোমিটার চওড়া। বিজ্ঞানীরা অনুমান করেছেন এই গ্রহাণুটিতে থাকা ধাতুর মোট মূল্য হতে পারে 10 লক্ষ লক্ষ কোটি ডলারের বেশি। মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে 50 মেগাপিক্সেল রেজুলেশনের যে ছবি তাদের হাতে এসেছে তাতে দেখা গেছে এই গ্রহাণুটি ধাতু দিয়ে মোড়ানো। তবে এই অ্যাস্ট্রয়েডটি সমগ্র মানবজাতির কাছে একটা ধাঁধা হয়েই রয়েছে। কিন্তু নাসা মহাকাশযান পৌঁছলেই এই ধাঁধার রহস্যের সমাপ্তি হবে। মহাকাশযান নিজেই হলো বুদ্ধিমত্তা সম্পন্ন একটা যন্ত্র। এটি সেখানের ধাতুর প্রকৃতি নির্ণয় করবে এবং ছবি তুলে পৃথিবীতে পাঠাবে। এছাড়াও এই অ্যাস্ট্রয়েডটির বয়সও নির্ণয় করতে পারবে। প্ল্যানেটরি সায়েন্স জার্নালে এর মধ্যেই 16 সাইকির ব্যাপারে বিশদ তথ্য প্রকাশিত হয়েছে। চিলির বিজ্ঞানীদের দাবি, গ্রহাণুটির ভূপৃষ্ঠের কমপক্ষে 30% ধাতুর আস্তরণে ঢাকা। মজার বিষয় হলো, এতদিন মহাকাশ গবেষণা যেখানে প্রাণের সন্ধান এবং জীবনের পরিবেশ নির্ণয়ে সীমাবদ্ধ ছিল, সেখানে এই সম্পদ অভিযান এক ভিন্ন রূপ। ইউনিভার্সিটি স্কুল অফ আর্থ অ্যান্ড স্পেস এক্সপ্লোরেশন এর অধ্যাপক লিন্ডি এলকিন্স ডেন্টন জানিয়েছেন, এই সম্পদ পৃথিবীতে না আনাই ভালো। লিন্ডির মতে, সেখান থেকে মূল্যবান ধাতু নিয়ে আসা হলে বিশ্ব অর্থনীতিতে ধস নামবে, কারণ এই ধাতু নিয়ে আসা হলে পৃথিবীতে যে লোহা, তামা, প্লাটিনাম, সোনা রয়েছে তার আর কোনো মূল্য থাকবে না। তবে বিজ্ঞানীদের মতে,
গ্রহাণুটির কিছু কিছু জায়গায় যদি এসব ধাতু উপস্থিত থাকে তবে তা আনলে যুগান্তকারী লাভ হবে, কারণ পৃথিবীতে মূল্যবান ধাতুগুলোর প্রচুর ঘাটতি। সুতরাং ওই অ্যাস্ট্রয়েডটি থেকে যদি কয়েক টন সোনা সংগ্রহ করা যায় তবে তা পৃথিবীর জন্য প্রচুর লাভ হবে। আপনার কি মনে হয়, এই 16 সাইকি অ্যাস্ট্রয়েডটি হতে মানুষ কি পারবে মূল্যবান ধাতু সংগ্রহ করতে? আর যদি বা সম্ভব হয় তবে তার ফলাফল কেমন হবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম নতুন নতুন সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ইটস ইওর হোস্ট সুবোধ সাইনিং আউট।